করে দেখাবো চাউলের আটার রুটি আর এই চাউলের আটাটা আমি ঘরে কিভাবে করেছি অতি সহজে এটা লিঙ্কটা আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দিব পুরো ভিডিওটার লিঙ্কটা এখানে আমি দু কাপ মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ নিয়েছি এটা কিন্তু আমার ভিজা গুড়ি অর্থাৎ আমি ঘরে যেটা করেছি সেটা এখনো কিন্তু আমি রোদে দিয়ে শুকাইনি এটা আমার ভিজাগুড়ি সে অনুযায়ী আমার পানিটা নিতে হবে মেজারমেন্ট কাপের দু কাপ আমি নিয়েছি সে অনুযায়ী আমি এখানে দু কাপের চেয়ে একটু বেশি পানি নিয়েছি অর্থাৎ আড়াই কাপের মতো হবে যেহেতু আমার একটা ভিজাগুড়ি যদি শুকনো গুড়ি হয় তারতে থেকে কিন্তু পানিটা বেশি লাগতে পারে অথবা চালের ওপর ডিপেন্ড করেও কিন্তু পানিটা বেশি কম হতে পারে এই কারণে আপনারা করবেন কি এক চুলায় খামিটা করতে থাকবেন আরেক চুলায় অল্প একটু পানি বসিয়ে রাখবেন যদি লাগে তাহলে ঢেলে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আবার কমানো যাবে না আটাটা নরম হয়ে যাবে আর আধা কাপ পানি আমি আরেক চুলায় বসিয়ে রাখবো আমি চুলাটা ধরে দিয়েছি এবং হাই হিটে দিয়ে দিয়েছি আর পানিতে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা আন্তজ করে দিতে হবে এখন আমি এটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা বল এসে গেছে এখন আমি গুড়িটা দিয়ে দিব আঁচটা কিন্তু এক্কেবারে কম থাকবে এটা এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিবো বল ওঠা পর্যন্ত আমি একটু দেখাই দেখুন পানিটা কিন্তু উপচে উঠছে অর্থাৎ গুড়ির উপরে উঠে যাচ্ছে যখন এটা গুড়ির উপরে উঠে যাবে তখন আমি চুলা আঁচটা একেবারে কম করে দিয়ে দিব। তাহলে কি হবে গুড়িটা ভালো করে সিদ্ধ হবে আর এটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু রুটি ভালো হবে না চুলা রাস্টা এখন আমি কমে দেবো এখন আর আমি ধরবো না এটা নাড়া দেওয়ারও দরকার নেই এটা আমি ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি সিদ্ধ হতে দিয়ে দেবো একেবারে কম থাকবে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিব দেখতেই পারছেন এখনো বলক আসছে এটা আমার ভিজা গুড়ি তাই আমি দশ মিনিট রেখেছি আপনাদের যদি শুকনা গুড়ি হয় তাহলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটও লাগতে পারে খামিরটা পাকার জন্য আমি গুঁড়ি বলতে এটাই বোঝাচ্ছি যেহেতু আমি ঘরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এবং সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ভিজা গুড়া শুকনো গুড়ি বলতে যেটা বোঝায় আমরা গুঁড়িটাকে করে রোদে শুকিয়ে যখন একবারে ঝরঝরে করে কোনো একটা বক্সে ঢুকিয়ে রেখে দিব সেটা হচ্ছে শুকনো গুঁড়ি সেটাতে পানিও বেশি লাগবে পরিমাপে এবং সিদ্ধ হতেও সময় বেশি লাগবে এখন আমি এরকম চিকুন একটা বাঁশের কাঠি নিব এরকম খুন্তি না কিন্তু বাঁশের কাঠি সেটা দিয়ে আমি এখন একটু নাড়া দিয়ে দিব চুলার আসটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম আছে এটা ভালো করে এখন মিক্স করতে হবে আমি এটা ভালো করে নেড়ে দিয়েছি এটা কিন্তু আরও আমি পাঁচ থেকে সাত মিনিট আমি চুলা রাখবো ঢেকে তখন আমার এটা পারফেক্টভাবে একটা খামির তৈরি হবে এখন আবার আমি পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব আমার চালের আটার খামিরটি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে আমি নাড়া দিয়ে দিব দেখতেই পারছেন সুন্দরভাবে পেকে গেছে এবং হয়ে গেছে এবং পানি যতটুক দিয়েছি ততটুকুই হয়েছে ভিজাগুড়ি তাই আমার দু কাপের চেয়ে একটু বেশি লেগেছে এবং আড়াই কাপের চেয়ে কম লেগেছে আমার আর এক্সট্রা কোনো পানি লাগেনি এখন আমি বোলের মধ্যে নিয়ে নিব নিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি মেখে নেব আমি পাতিল থেকে বোলের মধ্যে খামিটা ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা হয়ে গেছে এখন ধরা যাবে এখন আমি এটাকে ভালো করে মেখে নিব এটা কিন্তু ভালো করে মাখতে হবে আটার খামিরের মতো কিন্তু মাখলে হবে না ভালো করে ময়ন দিতে হবে তালে রুটি এবং আটার রুটির মতো এটাই পাকাতে হবে তারপর ভালো করে মাখতে হবে যাতে বানানোর সময় ফেটে না যায় আপনাদের খামিটা যদি শক্ত হয়ে যায় পাশে একটু হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন ধরে ধরে হাটটা ভিজে ভিজে তারপর এভাবে করে মাখলেই সফট একটা ডো তৈরি হবে এখন আমি এটা ভালো করে মেখে নিব পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি খামিরটাকে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পারছেন আর কিন্তু ঝরঝরে নেই একবারে সফট একটা ডো তৈরি হয়ে গেছে এই যে এখন আমি এখান থেকে ছোট ছোট একটা লেচি নিয়ে নিব এরকম এরকম লেচি নিয়ে নিব আর এই খামিরটাকে আমি করব কি যে পাত্র আমরা খামের করেছিলাম সেটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে ভিজে একটা রুমাল ভিজিয়ে তারপরে খামের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে আর শুকাবে না তারপর আস্তে আস্তে এখান থেকে ছোটো ছোটো লেচি নিয়ে রুটি বানাতে শুরু করতে হবে এভাবে করে আমরা ঢেকে রেখে দিব। আর এখানে আমি ছোট্ট একটা গোলা নিয়ে নিয়েছি আর এটাতে পরিমাণ মতো গুঁড়ি নিতে হবে যেটা দিয়ে আমি বেলবো এখন এটাকে আবার ভালো করে মাখতে হবে ছোট ছোট লেচি নিয়ে আবার ভালো করে মাখতে হবে তাহলে রুটিটা সুন্দর হবে এই রুটিটা বিশেষ করে চালের রুটি আমরা তো সবসময় আটা রুটি খাই কিন্তু চালের রুটিটা বিশেষ করে কুরবানি ঈদে বেশি খাওয়া পরে কোরবানির গরু বা খাসির যে মাংস আছে সেটা রান্না করে তারপরে এই চালের রুটি দিয়ে খাওয়া হয় গ্রাম দেশে কিছু কিছু গ্রাম দেশ আছে এখন পর্যন্ত বাইরের যে মেলগুলো আছে যেখানে চাল ভাঙ্গা সেখানে সপ্তাহখানেক আগে থেকে লাইন ধরে থাকে এই চালের গুঁড়াটা করার জন্য যতদিন পর্যন্ত কুরবানির ঈদের মাংস থাকবে ততদিন পর্যন্ত রেগুলার সকালে আটা রুটির বদলে এই চালের রুটি দিয়ে খাওয়া হয় আচ্ছা যাই হোক এখন আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি রুটি বানাতে চলে যাব এই যে এত টুক নিলাম এখন উপরে একটু গুড়ি ছিটিয়ে দিব গুড়ি ছিটিয়ে আমি রুটি বানাতে শুরু করব। রুটিটা কিন্তু নিজে নিজে ঘুরছে এই যে এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার গোল রুটি করা আর যারা না পারেন তারা এরকম ডাইস কিনতে পাওয়া যায় সেটা দিয়ে গোল করে কেটে নিলেই চলবে এরকম করে আমি গোল গোল করে রুটি বানিয়ে নিব আমার দ্বারা যতটুক সম্ভব ততটুক আর পাতলা করে রুটিটা বানালে ভালো হয় থাইটটাও পাতলা করতে হবে তা না হলে কিন্তু ধারগুলো মোটা রয়ে যাবে বেশি বড়োও না আবার বেশি ছোটোও না মিডিয়াম সাইজের রুটিগুলো বানাবো এই যে আমি একটা বানিয়ে নিলাম এখন কি করতে হবে একটা ট্রের মধ্যে আমি একটা উড়না বা সুতি কোনো কাপড় দিয়ে দিব দিয়ে এটার মধ্যে রুটিটা রেখে দেব রেখে আমি আবার আরেকটা পার্ট এভাবে ঢেকে রেখে দেব একটা একটা করে বানাবো এবং একটা একটা করে এভাবে ঢেকে রেখে দেবো তাহলে কী হবে রুটিটা ড্রাই হবে না এবং ছেঁকতে গেলে আর ফাটবে না এভাবে করে আমি ঢেকে রেখে দিব আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা গোলা নিয়েছি আমি আরেকটা বেলে দেখাই গুঁড়িটা আপনি যতটুকুই দেন না কেন যখন আপনি ভাসবেন এই গুড়ির উপরটা কিন্তু ফেলে দিতে হবে ঝেরে ঝেরে তা না হলে রুটিতে দাগ লেগে যাবে আর রুটিতে একটু বেশি করে একটু গুঁড়ি দিলে হয় কি নিজে নিজে ঘুরতে থাকে উলটিয়ে পাল্টিয়ে আর রুটিটা বড় করতে হয় না এভাবে নিজে নিজে ঘুরতে থাকবে আমরা যতটুক গুড়ি লাগে ততটুক দিব তারপর এগুলো আবার ঝেড়ে ফেলে দিব আমি দেখিয়ে দিব এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এই যে এখানে আমি রুটিগুলাকে যে প্রথমটি বানিয়েছি যদি সম্ভব হয় আমরা পুরোটাই উলটিয়ে দিব অথবা অর্ধেকটা অর্ধেকটা পরিমাণ আমরা উলটিয়ে দিব তাহলে হবে কি যেটা আমরা প্রথম বানিয়েছি তাহলে সেটা আগে ছ্যাঁকা হবে তা না হলে কিন্তু চাপ লেগে যাচ্ছে তাই এখন আমি কি করব উপরে যদি গুড়ি লেগে থাকে একটা টিস্যু পেপার নেবো বা সুতি কোনো কাপড় নেব নিয়ে এটা আমরা ঝেড়ে ফেলে দিব। এভাবে করে যতবারই আমরা দিব ততবারই এভাবে করে আমরা এপি টুপিট আমরা গুড়িটাকে ঝেড়ে নিব এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিব আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা এখন বাড়ানো আছে যখন বেশি গরম হয়ে যাবে তাওয়াটা তখন আমি চুলাটা কমিয়ে দিব এখন আমার চুলাটা বারণে আছে ফ্রাই গরম হয়ে গেছে এখন আমি তাপটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমি প্রথমে একটা রুটি দিয়ে দিব আমি রুটি দিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়ামের চেয়ে একটু কম আছে যখন উপর দিয়ে একটু ফুলা ফুলা ভাব হবে তখন আমি উল্টিয়ে দিব এটা ফুলা ফুলাফুলা একটা ভাব এসে গেছে এখন আমি এটা উলটিয়ে দিব যখন এরকম কালার ধারণ করবো তখন আমরা উলটিয়ে দিব এখন একটা সুতি কাপড় নিয়ে অথবা নরম কোনো টিস্যু পেপার নিয়ে আমরা আস্তে আস্তে সাইডগুলা প্রেস করতে থাকব তাহলে যতটুকু সম্ভব এটা ফুলতে থাকবে আমরা যদি খামিরটা ভালো করে না করি তাহলে কিন্তু এই ধারগুলা ফেটে যেত এবং ভালো করে যদি না মাখি একটু কিন্তু ফুল আর বাকি নেই এভাবে করে আমরা উলট পোলট করে এক এক করে সবগুলা বানিয়ে নেব দু থেকে তিনবার উলট পোলট করে দিলে এভাবে ফুলে উঠবে আর সাইড থেকে এরকম চেপে চেপে দিলে পুরোপুরি ফুলে উঠবে আমার রুটিটি ছাঁকা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সুতি একটা কাপড় দিয়ে দিব দিয়ে আমি রুটিটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা সাদা হয়েছে তারপরে আমি এটা এদিক থেকে ঘুরিয়ে রেখে দিব তাহলে কি হবে অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবো এছাড়া গরম রুটিটা যখন ভাব চলে যাবে তখন আমরা হটপটে ভরে যদি রেখে দিই তাহলে তিন থেকে চার ঘন্টা নরম থাকবে এভাবে করে আমরা রেখে দিব আমি একটা রুটি ছিঁড়ে দেখাই কতটা সফট হয়েছে এবং কতটা সাদা এবং কতটা পাতলা হয়েছে দেখতেই পারছেন ধারগুলা এটা আমি একটা ছিঁড়ে দেখাই এই যে এই যে এটা কিন্তু পোড়া লাগানো যাবে না এই যে দুটো পার্ট আলাদা হয়ে গেছে এটা ফুলার কারণে দুটো পার্ট আলাদা দেখা যাচ্ছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ